মা, ও মা, মা জানো আমি অবশেষে যাদবপুরে চান্স পেয়ে গেছি, এবার আর কোনো চিন্তা নেই। হে বাবা, তোর জন্য তো আমরা যেই কষ্ট করেছি তার পরিণাম তোকে দিতে হবে। তোর বাবাকে বললি তুই চান্স পেয়ে গেছিস? না মা, বাবা এখন কাজে ব্যস্ত, বাড়ি আসুন তারপর নাই বলবো। মা তৎক্ষণাৎ ফোনে সবাইকে জানিয়ে দেন যে তার ছেলে যাদবপুরে চান্স পেয়ে গেছে। স্বপ্নদীপ অবশেষে তার এক ঝলক স্বপ্ন নিয়ে পাড়ি দেয় নদিয়া থেকে যাদবপুর উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের চোখে হঠাৎ অশ্রু স্পষ্ট হয়ে উঠল। আদরের সাথে স্বপ্নদীপ বলে উঠল, মা, ও মা, আমি এই তো যাদবপুর অবধি যাচ্ছি, এতে এত ইমোশনাল হবার কী আছে, আমি তো আসবো আবার। এই বলে তার মা তাকে কাছে টেনে কপালে আর গালে এক স্নেহের চুম্বন দিয়ে বলল, মায়ের হাজারটা চিন্তা থাকে রে বাবা, তুই বুঝবি না, তুই যে হঠাৎ করে কবে বড় হয়ে গেলি। স্বপ্নদীপের অজান্তে তার গাল দিয়ে বয়ে চলল এক লবণাক্ত স্রোত। তার বাবাকে দেখে মনে হলো উনি ঠিকই আছেন, ওনার কঠিন গলার স্বর এখনও অবধি ভেঙে পড়েনি। স্বপ্নদীপের বাবা তাকে যাদবপুরে অবধি ছাড়তে যান। অবশেষে তার কলেজ জীবন শুরু হলো, সব কিছুই ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একটি কল সব কিছু ধ্বংস করে দেয়। ফোনের এপারে ছিল স্বপ্নদীপের মা এবং ওপারে ছিল স্বপ্নদীপ। সেই ভীত কণ্ঠে তার মাকে জানায়, আমায় এখান থেকে নিয়ে চলো মা, আমি ভালো নেই, তুমি কালকেই বাবাকে পাঠাও। মায়ের মনে একটা আস্ত পাহাড় ভেঙে পড়ল। এক নিমিষে গোটা পৃথিবীটা পাল্টে গেল স্বপ্নদীপের বাবা মায়ের। আর ওপারে স্বপ্নদীপ তখন অমানবিক অত্যাচারের শিকার। পরের দিন সকাল হতে না হতেই বাবা এবং মা দুজনেই বেরিয়ে পড়েন স্বপ্নদীপকে বাড়িতে আনার উদ্দেশ্যে। ওনারা আনতে সফল হননি। অবশেষে তার বাবার কঠিন গলার স্বর ভেঙে রূপান্তরিত হলো অসহায় কান্নায়। তার মা মানসিক শক্তি এবং জ্ঞান হারালো আর বারবার এক কথাই মনে করতে লাগলো, স্বপ্নদীপ বলেছিল, মা আমি এই তো যাদবপুর অবধি যাচ্ছি, আমি তো আবার আসবো। যদি এই ভিডিওটার মধ্যে আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কারণ এমন একটা মর্মান্তিক ঘটনা যেটা মানে অনেকটা অনেক অনেক খারাপ লাগছে, যেটা মানে হয়তো বলছিলাম আমি ঠিকমতো বলতে পারছিলাম না, পাট পাট করে অনেকবার আমাকে ইয়ে করতে হয়েছে, আমি ঠিকমতো বলতেই পারছিলাম না, আমার এতই খারাপ লাগছিলো। তো সব ফ্রেন্ডসদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, স্বপ্নদীপের জন্য ভগবানের কাছে প্রে করো যাতে ওর আত্মা শান্তি কামনা, আর যে বা যারা ওর এই ঘটনাতে জড়িত আছে যেমন তারা উপযুক্ত শাস্তি পায়। জাস্ট এইটুকুই আমি চাই, আশা করি তোমরাও সবাই এইটুকুই চাইছো। সব ভিডিওতে ভয়েস একদমই দিতে পারি না দিনের বেলা, তো এত পরিমাণ সাউন্ড আসে কারণ যে বিল্ডিংটাই আমি ভাড়া নিয়েছি চারিদিকেই প্রচণ্ড সাউন্ড আসে, গাড়ি মানুষ এমনকি ঘরে মানুষগুলোই আমাদের সাউন্ড কম করে না। তো যাই হোক, সবাই একটু অ্যাডজাস্ট করে নাও, সবাই ভালো থেকো, অন্যদেরকে ভালো রেখো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।